والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى আশমাদ আবুজুর ভাই শারজা থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন। আশুরার রোজা 10 11 9 10 11 তিনটা রাখলে সমস্যা আছে কিনা? জিনা সমস্যা নাই। আশুরার রোজা 3 4 স্তর রাখতে পারবেন আপনি। 1 9 10 এই দুইটা রাখতে পারবেন, রাখলে ভালো। যেহেতু আল্লাহ রাসূল আশা করছিলেন যে আগামী বছর বেঁচে থাকবে, 9 তারিখেও রাখবো, এই জন্য 9 10 দুইটা রাখা ভালো। না রাখতে পারলে, 9 যদি না রাখতে পারলে তাহলে 10টা তো মেইন, 10-এর সাথে মিলে 11 রাখলো, তাহলে 9 10 রাখলো অথবা 9 10 অথবা 10 11 রাখলো। আবার বলেন 9 10 রাখলো, 9 10 না রাখতে 10 11 রাখলো, 10টা তো মেইন থাকতে হবে। 3 হলো 9 10 11 তিনটা রাখলেন, এই তিনটা রাখতে পারলে আরো ভালো। আর যদি না পারে তাহলে শুধু 10 রাখবে, তাহলে 10 তারিখের যেটা স্পোর্টস হাদিস আছে যে আল্লাহর কাছে আমি আশাবাদী যে পিছনে এক বছরের গুনাহ মাফ করে দিবে, তাহলে 10টা তো মেইন থাকতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দিক। এই জন্য 10-এর সাথে মিলে আগে একটা পরে একটা রাখতে পারেন, না হলে তিনটা একসাথে রাখতে পারলে আরো ভালো। আর না হলে যেভাবে 4টে স্তর বলছি 4টে স্তরের একটা না পারলেও যে গুনাহগার হবে তা বলা চলবে না। এছাড়া এই আশুরার রোজা ছাড়াও আরো মহরমের রোজা রাখা যায় যাচ্ছে। মহরম আছে তো সোমবার বৃহস্পতিবার অন্য অন্য মাসের মতো এইটা, তারপরে 13-14 এম বেজে এটাও আছে, আরো যদি বেশি রাখে তাহলে যায় যাচ্ছে। আর আল্লাহর রাসূলের একটা হাদিসও আছে যে আফজাল সিয়ামে বাদ রমাদান আশুরাল মুহররম, আল্লাহর কাছে রমজানের পরে মুহররমের রোজা সর্বোত্তম রোজা। এই দৃষ্টি কিন্তু মুহররমে অনেক রোজা রাখা যাবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার একটা প্রশ্ন আছে, আমার জ্ঞান আছে, এটা দেখতে হবে আপনি কত তিনটা প্রশ্ন একসাথে করছেন, একটাটা করলে হয়তো উত্তর দেওয়া দলিলের ভিত্তিতে যায় তাড়াতাড়ি, হয়তো তিনটা বিষয় প্রশ্ন করছেন তো দলিলগুলো সহি আছে কিনা তাই আমি উত্তর দিই নাই। প্রশ্ন করে সবুর করতে হয় অনেক সময়, অথবা ভুলে গেলে সাহেবকে বলতে হয় যে আমার প্রশ্ন বাকি আছে। যাই হোক, ওই দলিলের ভিত্তিতে দেখতে হবে কতদূর কি সহি বিশুদ্ধ দলিল আছে কিনা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলা নবিনা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।